আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মোটিভেস্ট জাপান জেটিভি বাংলার ভ্রমণ বিষয়ক আয়োজন ঘুরবো দেশ ঘুরবো পৃথিবী অনুষ্ঠানে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি পারিজাত পরি। ভ্রমণের বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে ভ্রমণে কোনো সমস্যায় পড়তে না হয়। এই জন্য জানতে হবে ভ্রমণে যাবার আগে এবং যাবার পর কি কি করবেন। আসুন জেনে নেওয়া যাক ভ্রমণ সম্পর্কিত কিছু টিপস। যারা ভ্রমণ পিপাসু তারা ভ্রমণকে আলাদা এক উৎসবে দেখে থাকেন। আমরা সবাই কম বেশি ভ্রমণ করতে পছন্দ করি। ভ্রমণ মানেই আনন্দ, মনোমুগ্ধকর, বৈচিত্র্যময় সৌন্দর্য। আমাদের মধ্যে এমন মানুষ খুব কম আছে যাদের ভ্রমণ করতে ভালো লাগে না। মানুষ ভ্রমণের জন্য দেশ থেকে বিদেশে পরিভ্রমণ করেন। ট্যুরে সারাদিন কি করবেন তার একটি প্ল্যান করুন, তাতে সারাদিনের সময় কিছুটা বাঁচবে, সকল রকম পরিস্থিতির জন্য আপনি মোটামুটি প্রস্তুত থাকবেন। ট্যুরিস্ট রেস্টুরেন্টগুলো এড়িয়ে চলাই ভালো। যেখানে বেড়াতে গিয়েছেন সেখানে আশেপাশে ঘুরে লোকাল বসবাসকারী যেখানে খায় সেখানে খাওয়া দাওয়া সারবেন, এতে খরচ কিছুটা কমবে। একদম ভ্রমণ মৌসুমে না গিয়ে একটু কম ট্যুরিস্টের সমাগম হয় এমন সময়ে ভ্রমণে যান। গ্রীষ্মের ছুটি বা বছর শেষের শীতের গন্ধের সময়টি ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত মৌসুম বলে বিবেচনা করা হয়। একদম এ সময় না গিয়ে এর কাছাকাছি কোনো সময়ে যেতে পারেন, তবে ভ্রমণ স্থানে অফসিজনে যাওয়াটা একদমই উচিত নয়। ঘুরতে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়ার থেকে কোনো দর্শনীয় স্থানে পিকনিক করতে পারেন, এতে আপনি স্থানীয় সংস্কৃতি রীতিনীতি সবকিছু থেকে উপলব্ধি করতে পারবেন। একটা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় অভ্যন্তরীণ যাতায়াতের জন্য বাসই সব থেকে উত্তম পন্থা। ভ্রমণের স্থান সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে ট্যাক্সি বা রেন্টে কারে অনেক সময় অনেক অযাচিত অবস্থায় পড়তে হতে পারে। একটি দেশে ঘুরতে যেয়ে তার এক শহর থেকে আরেক শহরে যাতায়াতের সময় কোন পরিবহন ব্যবহার করবেন তার ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিন। পানির একটি বোতল সাথে রাখুন এবং রেস্টুরেন্টে বা হোটেল থেকে এই বোতল পানি রিফিল করে নিন। তা না হলে আপনাকে পানির বোতল কিনে খেতে হবে, এবং অবিশ্বাস্য হলেও সত্য যে পানির বোতলের খরচ বাদ গেলেই দেখবেন আপনার কিছু পরিমাণ টাকা সাশ্রয় হয়েছে যা আপনি শপিংয়ে ব্যয় করতে পারেন। অনেক ছোটখাটো কিন্তু অতীব প্রয়োজনীয় জিনিস আমরা ভ্রমণকালে নিতে ভুলে যাই, তা হতে পারে টুথব্রাশ, পেস্ট, শেভিং ক্রিম বা রেজার, কখনো বা ফোনের চার্জার। এক্ষেত্রে তা কেনার জন্য আপনাকে বাইরে যেতে হবে না, হোটেলে এসব সামগ্রী অনেক পরিমাণে থাকে। হোটেল থেকে আপনি নামমাত্র মূল্যে প্রয়োজনীয় এরকম সামগ্রী কিনে নিতে পারেন। আপনি যদি গ্রীষ্মে কোথাও ভ্রমণ করেন বা উষ্ণ আবহাওয়ায় কোথাও ঘুরতে যান, তাহলে এমন কোনো হোটেলে উঠুন যেখানে গরম ঠান্ডা উভয় পানির ব্যবস্থা আছে। কোনো দেশে ঘুরতে গেলে খুব স্বল্প সময়ে সাশ্রয়ীভাবে তাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার জন্য একটি উপায় হলো ওই দেশীয় কোনো উৎসব বা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা, যেমন ইন্ডিয়ার হোলি, ব্রাজিলের রিও ফেস্টিভ্যাল, ইউএসএতে ক্রিসমাস ইত্যাদি। যদি আপনি ভ্রমণের খরচটা বাঁচানোর সাথে সাথে নিরাপত্তাও নিশ্চিত করতে চান, তাহলে ভ্রমণকারী গ্রুপে বা বন্ধুরা দলবদ্ধ হয়ে ভ্রমণে যেতে পারেন। কোনো দেশে ভ্রমণের সময় একটি গ্রুপ একসাথে কিছু করলে কোনো মিউজিয়াম বা থিম পার্ক ট্যুর অনেক সুলভ খরচে করতে পারবেন। এক শহর থেকে আরেক শহর বা দূরের পথ যদি আপনি ট্রেন বা গাড়িতে করে যান, তাহলে তা অবশ্যই রাতে করুন, এতে আপনার রাতে থাকার হোটেলের খরচও বেঁচে যাবে। আবার আপনি একটু অভ্যস্ত হয়ে গেলে গাড়িতেই ঘুমিয়ে নিতে পারবেন, তবে নিজের ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সামলে রাখবেন। অবশ্যই কোথাও ঘুরতে যাওয়ার আগে ওয়েবসাইটে বা ট্যুর গাইড বুক থেকে সেই স্থান সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ট্যুরিজম ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ব্যবহার করে সেখানকার সম্পর্কিত হোটেল বা এয়ারলাইনে কি কি অফার চলছে তা জেনে নিন এবং দাম তুলনা করে নিন। এই ছিল আমাদের মোটিভেস্ট জাপান জেটিভি বাংলার ভ্রমণ বিষয়ক আয়োজন ঘুরবো দেশ ঘুরবো পৃথিবী অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদেরকে ইমেল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। মোটিভেস্ট জাপান একটি জাপান ভিত্তিক বেসরকারি সংস্থা যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জাপানে আসতে সহায়তা করে। পাশাপাশি রয়েছে জাপানের ভাষা ও কালচার শেখার সুবিধা।
যা আপনার ভ্রমণকে করবে আরও সহজ। দেরি না করে আজই কল করুন, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।